বাচ্চাটা মুন্ডাগুলো যখন এই বাড়ি দখল করতে এসেছিল, আমাদের সাথে জোর জবরদস্তি করতে এসেছিল, আমার গায়ে হাত দিতে এসেছিল, তখন তখন আপনি আটকালেন কেন? রিদিমান সিংহরাই তো আপনার সবচেয়ে বড় শত্রু, তাই না? তাহলে আপনার সামনে আপনার শত্রুকে না হয় দোকা দিত, তাহলে কি যায় আসে? আপনি এনজয় করতে পারতেন, করলেন না কেন? আমার পরিবারকে 7 দিন সময় দিয়েছেন, কিন্তু একবার একবার নিজের মনকে প্রশ্ন করুন তো। আপনি যা কিছু করেছেন সরস্বতীর বিজনেসের জন্য, নাকি খানিকক্ষণের জন্য হলেও আপনার মন বলে উঠেছিল যে এই মানুষগুলোকে আপনি কষ্ট দিতে পারবেন না? আমার পরিবার, ঠাম্মি, ছোট মা, বড় বোন, এটা দেখে কি আপনার একবারও চোখের কোণে জল এসে গেছিল? মনে হয়েছিল কি আপনি এটা করতে পারবেন না এক মুহূর্তের জন্য? সত্যিটা কি সেটা আমার চোখই বলে দিচ্ছে। বাকিটাই রিদ্ধিমান সিংহটা ঠিক খুঁজে বের করবে। এই লোকটা এত অদ্ভুত কেন? আমার আমার ভেতরটা কি করে দেখে ফেলল? সত্যি তো আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম কেন? ওদের 7 দিন সময় দিয়ে ফেললাম কেন? আমার সাথে মাইন্ড গেম খেলছে? এই ধরনের কথাবার্তা বলে আমাকে উইক করে দেওয়ার চেষ্টা করছে, যাতে আমি ওর কথা মতন চলি। ঈর্ষা এত দুর্বল নয়, ঈর্ষা এত দুর্বল নয় মিস্টার ঋদ্ধিমান সিংহরায়, ঈর্ষা এত দুর্বল নয়। ভালো মার কথাগুলো আমি ভুলিনি আর জীবনে ভুলতেও পারবো না। সব সস্তার মাইন্ড গেম খেলে ঈশাকে কাবু করা যাবে না। তুমি এটা জানো ঈশা, যে তোমার সবচেয়ে বড় ক্ষতির জন্য ওরাই দায়ী। ওদের জন্য তুমি তোমার বাবা মাকে হারিয়েছ, নিজে কোনো রকমে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরেছ। এই সিংহরায় পরিবারের জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমি আমার স্মৃতি হারিয়েছি, আমি এদেরকে ছাড়ব না। বীর, কি করছো তুমি? কেন ম্যাডাম, গাড়ি চালাচ্ছি তো। এরকম ভাবে গাড়ি চালালে দেবীপুর না স্বর্গপুরে পৌঁছে যাব। তুমি গাড়ি থামাও, আমি ড্রাইভ করছি। বীর, তুমি গাড়ির পিছনে কিছু দেখেছো? না ম্যাডাম, দেখো কাণ্ড, আমি তো সেই অন্ধকার থাকতে পেরেছি, আমি তো গাড়ি চালাচ্ছি, সোজা দেখছি, একদম সোজা। বেশি কথা না বলে যাও, দেখো তো গিয়ে কি আছে পিছনে। যাচ্ছি। যাও। কি হলো, দেখো কাণ্ড। দেখো কাণ্ড ম্যাডাম, তাড়াতাড়ি আসুন, এ তো জ্যান্ত লাশ। লাশ? মুখটা দেখো। ইয়েস ম্যাডাম। ওহ মা, কি করছো বলো তো, একটু ঘুমাতে দাও না, পর্দাটা সরালে কেন? কুণাল বাবু, দেখো কাণ্ড, ইয়ে মানে ম্যাডাম, ইনি আপনার ইয়ে না?
না মানে ওই ইয়ে মানে ওই সিংহরায় পরিবারের ছেলে মিস্টার কুণাল সিংহরায়, তাই না? কুণাল বাবু আপনি আমার গাড়িতে কি করছেন? কি করছেন? হ্যাঁ কি করছেন বলেন? আরে ধরুন না একটু, ধরুন 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 ধরুন। ঠিক আছে ঠিক আছে। ইয়ে মানে আমি আপনাদের সাথে ওই দেবীপুর যাব বলে গাড়িতে। এই চাউনিটাই সিগন্যাল বীর, মানে মানে কেটে পড়ো না। মানে আমি বলছিলাম যে আমি একটু যাই বুঝলেন তো, সারা রাত গাড়ি চালিয়েছি তো কোমরটা খুব ব্যথা করছে। কুণাল বাবু সেদিনকে আমি ওইসব বলার জন্য সরি, মানে আমি আপনাকে না ইয়ে ভেবে বলেছি। ঠিক আছে ঠিক আছে, যাও যাও ঠিক আছে। মা গো কি কোমরে ব্যথা, মা মা বাঁচাও মা। ইয়ে মানে সরি বানি, আমি কিছু না বলেই গাড়িতে উঠে গেছিলাম, কারণ আমি তো জানতাম যে আপনাকে বললে আপনি সঙ্গে করে নিয়ে যেতেন না, তাই না বলে। আপনি এলেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি এক বছর আগে খুড়ির সাথে কি ঘটেছিল সেটা আমিও জানতে চাই, ঠিক সেই কারণে আমি আপনাদের সঙ্গে দেবীপুরে গিয়ে সবটা খতিয়ে দেখব। তাছাড়া ওই দেবীপুরের জঙ্গলে যেখানে খড়ি হারিয়ে গেছিল সেখানে আমি আপনাকে হারাতে চাই না বলে। দেখো কাণ্ড ম্যাডাম, ও ম্যাডাম ম্যাডাম। হ্যাঁ বলো। না বলছিলাম যে ওই আমরা দেবীপুরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ মানে ফলকে দেখলাম আর মাত্র 5 কিলোমিটার গেলেই আমরা দেবীপুর পৌঁছে যাব। আমি দুজনকেই বলছি আমাদেরকে কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে, সব সময় বিপদের জন্য রেডি থাকতে হবে। আজ দেবীপুরের জঙ্গল থেকে সবটা না জেনে বনকি ছুটতেই ফিরবে না। আরে এসব কি হচ্ছে বাড়ির মধ্যে? এ বাবা এই দাঁড়া এই কি ব্যাপারটা, কি না বলে ঢুকে এসছো? কোথায় যাবে তোমরা? আমরা কাজের জন্য এসেছি, আমাদের ইসা ম্যাডাম ডেকেছে। হ্যাঁ কোথায় যাবে তোমরা? মেয়েটাকে দেখেছি ছোট বৌদি, যতই খড়ির মতো দেখতে হোক মেয়েটা তো খড়ি নয় না? ঈশা ম্যাম যেরকম ভাবে বলেছেন, মানে প্রিসাইজলি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে কিন্তু কাজটা করতে হবে। হাতে কিন্তু সময় কম, তোমাদের যদি লোক লাগে তাহলে ডেকে নাও, কিন্তু কাজটা সময়ের মধ্যে করতে হবে, হবে তো? টাইম মতো হয়ে যাবে স্যার। এরা কার রুম? কেন ম্যাম? এটা খালি করাতে হবে। না মানে এটা আমার আর আমার ওয়াইফের রুম। খালি করিয়ে দাও। ম্যাম এই রুমটা আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখন যদি খালি করে দিই আমি মানে আমার ওয়াইফ কোথায় যাব? Do you think I care, Rahul? I don't. তুমি তোমার ওয়াইফকে নিয়ে যেখানে খুশি থাকো, হলে থাকো, সিঁড়িতে থাকো, গার্ডেনে থাকো, তুমি তোমার ওয়াইফকে নিয়ে কোথায় থাকবে দ্যাটস এন্টায়ারলি ইওর প্রবলেম। আমার এই রুমটা এই মুহূর্তে খালি চাই। লিসেন, সন্ধেবেলা এখানে নিউ ইয়ার পার্টি আছে, আমার গেস্টরা আসবে, আমার গেস্টে থাকার জন্য এই রুমটাই আমি সিলেক্ট করেছি, আর তার আগে এই রুমটা পরিষ্কার করে রাখো, আমার গেস্টরা যেন কমপ্লেন করার সুযোগ না পায়। কী কী রেনোভেট করতে হবে, কী কী রিপেয়ার করতে হবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ওদেরকে বুঝিয়ে দাও। ফল এই তোমরা সবাই এসো। আটকানো অসম্ভব ছোট বৌদি, ও তো আমাদের খড়ি নয় যে বড়দের কথা শুনবে, ও এখানে এসেছে নিজের মর্জি মতো কাজ করবে বলে, আমাদের গ্রাহ্যই করবে না। না না একমাত্র ঋদ্ধির কথা উড়িয়ে হয়তো নাও দিতে পারে, আমার মনে হয় ওকে একবার এক্ষুনি জানানো উচিত। তাই না? একবার ফোন করো, আসতে ফোন করে।
রিপেয়ারিং এর কাজ এই ঘর থেকে শুরু হবে। ঈশা 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 প্লিজ এই ঘরটা তুমি ছেড়ে দাও, এই ঘরটায় কিছু করো না। আসলে এটা খড়ির ঘর, তো এই ঘরটায় যদি তুমি রেনোভেট করো তাহলে ঋদ্ধি খুব কষ্ট পাবে ঈশা, তাই বলছি। আর বাকি তুমি যেখানে ইচ্ছে যা খুশি করতে পারো, প্লিজ। এরা ডেফিনেটলি জেনে গেছে যে এই সিংহরায়দের জন্যই আমি আমার বাবা মাকে হারিয়েছি, তাই এদের ওপর প্রতিশোধ নিতে চাইছি। আর এক্স্যাক্টলি এই কারণেই আমাকে বারবার খড়ি প্রমাণ করে কনফিউজ করার চেষ্টা করছে আর ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বাট আমাকে বোকা বানানো এতটাও সহজ নয় ঋদ্ধিমান সিংহরায়, এই মুহূর্তে আপনাকে আঘাত দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। তাই ব্যথাটা যেখানে সবচেয়ে বেশি হবে আঘাতটাও আমি ঠিক সেইখানেই করব। ছড়া মহাসপ্তাহ 9-15 জানুয়ারি শুন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।